হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি মৈত্রী। আজকে আমি আপনাদেরকে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টিপস দেব, যেটা আপনাদের প্রত্যেকেরই খুব কাজে লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশনস অন করে রাখুন। আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের পাশে থাকা ছাড়া আমার এগিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। যে বিষয়ে আলোচনা করব তা হলো কোলেস্টেরল, উইচ ক্যান বি কজ অফ হার্ট ডিজিজ অ্যান্ড স্ট্রোক। বর্তমান দিনে আমাদের সমাজের প্রচুর মানুষ সুগার, হাই ব্লাড প্রেশার এবং কোলেস্টেরলের পেশেন্ট। তো এই কোলেস্টেরল কি, বা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখার উপায়, বা কোলেস্টেরল কেন হয়, এই ব্যাপারে আমি আপনাদের কিছু তথ্য দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কোলেস্টেরল বেড়ে ওঠার পেছনে অন্যতম কারণ হলো আমাদের ফুড হ্যাবিট। ফুড হ্যাবিট এবং আমাদের ডেইলি লাইফস্টাইল কোলেস্টেরল বেড়ে ওঠার অন্যতম প্রধান কারণ। অতএব খাদ্যাভ্যাসের পাশাপাশি কোলেস্টেরলকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় তা আমি আপনাদের আজ বলব। প্রথমে আমরা জেনে নেব কোলেস্টেরল কী বা কয় প্রকার। কোলেস্টেরল একটা চর্বি জাতীয় জিনিস, সাধারণভাবে বলা যায় কোলেস্টেরল একটি চর্বি জাতীয় জিনিস। এবং কোলেস্টেরল তিন রকমের হয়, এলডিএল, ভিডিএল এবং এইচডিএল। এলডিএল এবং ভিডিএল কোলেস্টেরলকে আমরা ব্যাড কোলেস্টেরল এবং এইচডিএল কোলেস্টেরলকে আমরা গুড কোলেস্টেরল বলতে পারি। ডিএল অর্থাৎ লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ভিএলডিএল অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন অ্যান্ড এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, উইচ ইজ গুড কোলেস্টেরল ফর হিউম্যান বডি। এলডিএল মানুষের শরীরে বেড়ে গেলে রক্তবাহী নালী রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে, যার ফলে স্ট্রোক, হার্ট ডিজিজ এবং বিভিন্ন রকমের সমস্যা হয়, যার মেডিকেল টার্ম হলো অ্যাথেরোক্লোরোসিস। ভিএলডিএল ক্যারি করে ডাইগ্লিসারাইড, যার ফলে মানুষের হার্টে বিভিন্ন রকম সমস্যা হয়। অপরদিকে এইচডিএল রক্তবাহী নালীতে চর্বি জমতে দেয় না এবং মানুষের শরীরকে সুস্থ রাখে। এরপর আসি মানুষের শরীরে এলডিএল, ভিএলডিএল, এইচডিএলের মাত্রা কত থাকা উচিত বা কত থাকলে মানুষ সুস্থ বা অসুস্থ হতে পারে সেই ব্যাপারে। সাধারণত মানুষের শরীরে এলডিএল প্রতি ডেসিলিটারে 100-এর নিচে রাখা উচিত। অপরদিকে এইচডিএল পুরুষদের শরীরে প্রতি ডেসিলিটারে 40 মিলিগ্রাম এবং মহিলাদের শরীরে 50 মিলিগ্রাম রাখা উচিত, এবং ভিএলডিএল প্রতি ডেসিলিটার রক্তে 30 মিলিগ্রামের নিচে রাখা উচিত। এবার আসি কোলেস্টেরল বেড়ে যাওয়ার সিমটমস এবং কখন আমি টেস্ট করাবো সেই ব্যাপারে। সাধারণভাবে কোলেস্টেরল কখন আমার শরীরে বাড়ছে সেটা বোঝার আমাদের কোনো উপায় থাকে না, কিন্তু অনেক সময় হাতের আঙুলে বা চোখের কোণার মধ্যে এটি ধরা পড়ে। লিপিড প্রোফাইল টেস্ট করলে কোলেস্টেরল ধরা পড়ে, আপনার শরীরে তার পরিমাণ বেশি যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়াও আমরা জানি যাদের হাই ব্লাড প্রেশার আছে বা যাদের রক্তে সুগার আছে বা অন্যরকম কোনো সমস্যা হলে অবশ্যই কোলেস্টেরল টেস্ট করা উচিত। এবার আসি হাউ টু কন্ট্রোল ইয়োর কোলেস্টেরলের। আমরা সকলেই জানি সবুজ শাকসবজি মানুষের শরীরে কতটা উপকারী। সবুজ শাকসবজির অবদান মানুষের শরীরে অতুলনীয়। অতএব কোলেস্টেরল কমাতেও সবুজ শাকসবজি আমাদের শরীরে সমানভাবে উপকারী। এছাড়া বিনস, ওটস, বিভিন্ন ডাল জাতীয় শস্য যাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই সব খাবারও কিন্তু মানুষের শরীরের কোলেস্টেরল কমাতে প্রচণ্ড সহায়তা করে। এছাড়াও ঢ্যাঁড়স, বেগুন এবং আমন্ড কোলেস্টেরল কমাতে সমানভাবে সাহায্য করে। ঘি, মাখন এইসবের বদলে মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল আমাদের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অপরদিকে আপেল, নাশপাতি, পেয়ারা, মৌসম্বি এই সমস্ত ফল এবং সয়াবিন ও ওমেগা 3 কোলেস্টেরলকে ব্যালেন্স করতে সাহায্য করে। কিছু কিছু ফুড হ্যাবিট যা আমরা চেঞ্জ করলে খুব সহজে কোলেস্টেরলকে ব্যালেন্সে রাখতে পারি। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, জাঙ্ক ফুড কোলেস্টেরল কমানোর জন্য ত্যাগ করে দেওয়াই ভালো। ভাত বা রুটির মতো শর্করা জাতীয় খাবার না খেয়ে অতিরিক্ত পরিমাণে শাকসবজি এবং ফল খেলে কোলেস্টেরল কিন্তু অনেকটাই বজায় থাকে। বেশি তেলযুক্ত রান্না যার থেকে ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি হয় সেই সব খাবারকে বা সেইভাবে রান্না করার পদ্ধতি আমাকে বদলাতে হবে।
আপনার যদি স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের অভ্যেস থাকে সেটাকেও সম্পূর্ণরূপে ত্যাগ করার চেষ্টা করুন। এবার আসি আমাদের খাদ্যাভ্যাসের সময়ের কথায়। কোলেস্টেরল কমানোর জন্য বা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখার জন্য দিনে 3টি টিফিন এবং 3টি মিল আপনি নিতে পারেন। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে 7:30 থেকে 8টার মধ্যে চা বিস্কুট, সেটা গ্রিন টি হলে অবশ্যই ভালো হয়। তারপর 10টা থেকে 11টার মধ্যে ব্রেকফাস্ট করে নেবেন এবং 12:30 থেকে 1:30টার মধ্যে কিছু অল্প ফল খাওয়ার চেষ্টা করবেন এবং 1:30 থেকে 2:30টার মধ্যে দুপুরে লাঞ্চ সেরে নেবার চেষ্টা করবেন। তারপর আপনি সন্ধে 5টা থেকে 6টার মধ্যে কোনো টিফিন করলেন এবং 9টা থেকে 10টার মধ্যে ডিনার আপনাকে কমপ্লিট করে নিতে হবে। মনে রাখবেন, খাদ্যাভ্যাস এবং আমাদের লাইফস্টাইলের ওপরেও কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রোগ নির্ভর করে। এই তো গেল খাদ্যাভ্যাসের কথায়। এবার আসি হাউ লাইফস্টাইল ম্যাটার ফর আওয়ার হেলথ। দেখুন, আমি খাদ্যাভ্যাস পরিবর্তন করলাম, আমি ঠিকমতো মেনটেন করে খাওয়া দাওয়া করলাম, তার মানেই যে আমার শরীর জাদুর মতো কাজ করবে তা কিন্তু নয়। আমাদের শরীরে যে কোনো ধরনের সমস্যাকে সমাধান করার অন্যতম প্রধান উপায় হলো এক্সারসাইজ, যোগা। কোলেস্টেরল পেশেন্টদেরকে সবসময় সাজেস্ট করা হয় 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ, এর পাশাপাশি 30 থেকে 1 ঘন্টার মতো হাঁটা, ওয়াকিং। আপনার যদি এক্সারসাইজ পসিবল না হয় আপনি অবশ্যই ওয়াক করুন, সেক্ষেত্রে আপনার কোলেস্টেরল অনেক পরিমাণে বজায় থাকবে। আজ এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও বা কী কী ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।